সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্য শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করা অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ তাদের মধ্য থেকে একজন স্পিকার নির্বাচিত করবেন, কিন্তু বর্তমান স্পিকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন, তাই তিনি আইনগত স্পিকার হতে পারেন না বলেও জানান তিনি। বর্তমান সরকারের বৈধতা সম্পর্কে তিনি বলেন, কতগুলো লোক জবরদখল করে সরকারি কার্যক্রম পরিচালনা করছে, সংবিধানের কোথাও ঐক্যমত্যের সরকার বা সর্বদলীয় সরকার নেই বলেও জানান তিনি। পরিষ্কার লেখা আছে যে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ তাদের মধ্য থেকে একজন স্পিকার নিযুক্ত করবে। স্পিকারকে কে ইলেক্ট করবে? জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা। অবৈধ কিছু লোক ওটাকে দখল করে রেখেছে।